এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে সমাজের সকল জায়গায় আল্লাহর হুকুম পৌঁছে দিতে চাইলে রাসূলে পাকের তরিকা পৃথিবীর সকল সৃষ্টির কাছে পৌঁছে দিতে চাইলে অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক ওগুলোর মাধ্যমে এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই সমাজের সমূহ মানুষের সমাজের চরিত্রের যদি পরিবর্তন করতে হয় লাগবে একটা কিতাব, তার নাম আল কোরআন। কথা বলছেন না কেন? তার নাম আল কোরআন। কোরআন হচ্ছে একটা ম্যাগনেটিক লাইট, তাকে সিস্টেমে লাগাতে হবে। আজকে আমরা এগুলার থেকে অনেক দূরে পড়ে গিয়েছি। মনে রাখবেন মুসলমানেরা, শুধু আপনি নামাজ পড়েন, এই নামাজ পড়েন সালাত আদায় করেন, এই মনে করে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যদি যেতে হয় আপনার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত লাগবে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। কথা বলছেন না কেন? আপনারা বলতে পারেন, আপনারা দাড়ি রেখেছেন, শুধু দাড়ি দেখে আপনি শিয়ার ইসলাম জান্নাতে চলে যাবেন। শোনেন মুসলমানেরা, শুধু দাড়ির বলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকার ইহুদি খ্রিস্টান হিন্দুরাও রাখে। আপনারা বলতে পারেন, আমাদের সুন্দর টুপি আছে, স্মার্ট পাগড়ি আছে, সুন্দর একটা পাগড়ি পরলে বুজুর্গ আল্লাহর ওলির মতো মনে হয়। মনে রাখবেন, এই ভাব ধরলে বাহ্যিক লেবাসের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না। কারণ এই সমাজের সব থেকে বেশি সুন্দর স্মার্ট টুপি আর পাগড়ি পরে শিখেরা। ওদের পাগড়ি দেখবেন ডিজাইন করা, কেউ স্মার্ট। আপনারা বলবেন, সুন্দর একটা লম্বা জুব্বা, মাথায় সুন্দর একটা রুমাল দিয়া, হাতে তসবি নিয়া, তসবি টিপলেই বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়ে যায় না। যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে জানেন, ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টান সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে, আপনারা জানেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সুন্দর টুপি পরে রুমাল লাগাইয়া ব্যাগের ভিতরে তসবি নিয়ে যারা টিপে, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পুপেরা। কথা বলছেন না কেন? মনে রাখবেন, শুধু জুব্বার মধ্যে ইসলাম নয়। আমি যেটা পড়েছি, যে লম্বা একটা জুব্বা টুপি একটা পরছি, মনে হইতেছে আল্লাহর ওলির মতো। আরে ভুয়া কথা, এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাস তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হচ্ছে এখানে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলে? শুনেন আমার কথা, শুনেন, লেবাস পরেই জান্নাতে যেতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই, যার মায়ের দিক থেকে ইবনে সালুল বলা হয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পোশাকের কমতি ছিল না, মুখে দাড়ি কম ছিল না, লম্বা জুব্বার কমতি ছিল না। রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল, রাসূলকে মুসল্লা ইমাম মানতো, রাষ্ট্রের ইমাম মানতে পারত না, আদর্শগত দিক থেকে সমাজের ইমাম মানতে পারত না। তার বাহ্যিক বেশভূষা ছিল, আর্থিক বেশভূষা ছিল না, এই জন্য সে মুসলমান নয়, সে মুনাফিক। কষ্ট পাচ্ছেন আমার কথায়? মনে রাখবেন মুসলমানেরা, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল বলেছেন পয়গম্বরে আরবি, অনেকে আপনার পিছনে সালাত পড়ে, আপনার দস্তারখানে খাবার খায়, আপনার মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। রব বলেছেন আপনার মুসল্লি আপনার দস্তারখানের সাথী। রব ডাক দিয়ে বললেন পয়গম্বরে আরবি, ইদা জাখাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ বলে ঠিকই, বাহ্যিক ভাবে আপনাকে ইমাম মানে ঠিকই,
কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আপনাকে আর দেখতে পারে না। কথা বলছেন না কেন? মানে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে, তার ইন্তেকালে রাসূলের পাক নিজের জুব্বা খুলে কাফনের ব্যবস্থা করেছেন, তার ইন্তেকালে নিজের জানাজার ইমামতি করতে চেয়েছেন। মানে রাখবেন, রব বলেছেন পয়গম্বরে আরবী, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি তার ইন্তেকালে জুব্বা খুলে কাফন দিয়েছেন। একটা না একশত জুব্বা দিতে পারেন, একবার না এক লক্ষ বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটব না। ঠিক কিনা জোরে বলেন? কেন? সমস্যা কি? বাহ্যিক ভাবে তো বুজুর্গ আল্লাহর ওলির মতো মনে হতো, কিন্তু আত্মিক দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালত ছিল না, এই জন্য বাহ্যিক ভাবে বুজুর্গ হয়ে লাভ নাই। পোশাক থাক আর না থাক, কাপড় থাক আর না থাক, জুব্বা থাক আর না থাক, আদর্শগত দিক থেকে আমাকে মানুষ হওয়া লাগবে। আমি কি বুঝাতে পারলাম? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? খুব বেশি কথা বলবো না, একটু হাত দেখেন, মনে হচ্ছে একটু হাত তুলেন, কার কার অসুবিধা হচ্ছে দেখি, কি অসুবিধা হচ্ছে? হাত তুললেন যে, আমি তো কথা বলার আগে হাত উড়িয়ে দিয়েছেন, মানে এটা উঠতে জায়গা। মানে রাখবেন, মুসলমানেরা বাহ্যিক দৃষ্টিতে শুধু ভাব দেখালে হবে না। আপনাদের এই উপজেলার নাম কি? কোলাউড়া। আপনাদের বৃহত্তর কোলাউড়ায় খবর নেন, আমার সামনে অনেক মুরব্বী বসে, হয়তো যাদের মুখের দাড়ি সাদা, বৃহত্তর কোলাউড়ায় খবর নেন, অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, সমাজ বীরের মানে বাধা দিচ্ছেন আপনারা, অনেক মুরব্বী আছেন মুখের দাড়ি সাদা, পকেটে তাসবি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জুব্বাও পড়েছেন, খবর নিয়ে দেখেন, এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী নাই? কত বড় শয়তান চিন্তা করে, এরা টাটকা শয়তান নাই এলাকায়? আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান মারবার জন্য আপনারা হজে যান, হজে 8 লাখ টাকা খরচ করে জামারাতিকে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে, তো যাবেন তো হজ ফরজ হলে। এইবার দেখলাম এক হাদি সাহেবের মনে রাগ উঠে গেছে, গা হে জুতা খুললে এখানে মারতেছে, শয়তান মারতেছে, এই শয়তানরে 8 লাখ টাকা খরচ করে মারতে গেলেন জুতা খুললে, এই শয়তান তার জিন্দগিতে সুদ খায় নাই, খাইছে? বলেন, আপনাদের রহমতাবাদে কারো জায়গা জমি দখল করছে? বলেন, করছে? করে নাই। কিন্তু আমার আপনার আশেপাশে অনেক বুজুর্গ আছে, অনেক কুতুব আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও দাঁড়িয়ে রেখে এলাকায় সুদের ব্যবসা করে, সুতা দিয়ে যদি পুজাতে হয়, কঙ্কর যদি মারতে হয়, ওদেরকে মারা আগে দরকার। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট করছে কারা? সমাজকে ধ্বংস করে দিচ্ছে কারা? কেউ রাগ করবেন না আমার কথায়, অনেক মুরব্বী আছেন এখানে হয়তো, অথবা কুলাউড়া এলাকায় আছেন, দেখবেন আগের মতো নামাজ, আগের মতো শক্তি নাই, হাঁটতে পারে না। এরপরে রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, আসো আমার কাছে, টাকা চাও আমার কাছে, সম্পত্তি চাও আমার কাছে। আর অনেক মুরব্বী আজানের পরে মসজিদে না গিয়া চার দোকানে বৈশা টেলিভিশন দেখে, নাই এলাকা নাই? বলেন নাই, বলেন নাই? চার দোকানে বৈশা মুরব্বী গীবত করে, সমালোচনা করে, শেখায়াত করে, চুগলকুরি করে, কার বউ কার সাথে বাজ্ঞা গেল, কার ছেলে কার মেয়ে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী টেনশন শেষ নেই। কত আফসোস করে, এই মেয়েটা গেল কেমনে, এই ছেলেটা নিল কেমনে। আরে বাপে, এই চিন্তা বাদ দাও, তুমি নিজের চিন্তা করো, তোমার এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে চার দোকানে নিছে, কথা বলেন না কেন? আপনি নিজের শয়তান খুঁজে পাইতেছেন। আমার মনে কষ্ট হইতেছে আপনাদের,
সোনা মুসলমানেরা সমাজ আপনারা নষ্ট করেছেন, এই রহমতাবাদ কর্মদা কুলাউড়া মৌলভী বাজার নষ্ট করছেন আপনারা, যারা বিএলএস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয় না এলাকায়। শয়তান খোঁজার জন্য তো দূরেই যান, কেন টাটকা শয়তান আপনার পাশে বসে রয়েছে, আপনি যাইতেছেন মক্কায় মারবার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় খারাপ লাগতেছে, কারণ ভাইগুলো আমারে নয়টায় দিব, দশটা দিব, কইতে কইতে বারোটায় দিয়ে আমি আজকে বিপদে পড়ে গেছি। যাক আমিও আসছি, বেশি দেরি করবো না, হয়তো আসিনি কখনো, হয়তো এদিকে এসেছি অনেকগুলা, আর আসা হবে কিনা এটার কোনো সম্ভাবনা একেবারেই নাই। সুতরাং কয়েক মিনিট কথা বলছি, সমাজে অনেক মুরব্বী আছে, আপনারা আপনাদের গ্রামে এলাকায় খবর নেন, আমি দিলে হাত দিয়ে বলছি অনেক মুরব্বী আছে যারা গ্রামে দুইজন দিয়ে মাইর লাগাইয়া দেয়, হের কাছ থেকে 500 লো, ওর কাছ থেকে 500 লো, এটা আছে নি আল্লাহ জেনে লাগাইবে, এটাও কয়ে আছে সাবাস। বিধবা নারী তার সম্পত্তি পায় না, ইয়েতিমেরা তাদের সম্পত্তি খুঁজে পায় না, এলাকার বড় মুরব্বী বিধবা নারীর সম্পত্তি দখল করে চরিত্র নষ্ট করেছে, ইয়েতিমের সব সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করে সব দখল করে চন্দাবাজি করে সমাজে খায়, এরা মুরব্বী নয়, এরা হচ্ছে সমাজের জানোয়ার। এখানে আসেননি কেউ টাকা খাইয়া ব্যবসা বিচার করেন? আসেননি? নাই। হেরা ওলিয়ে ওলিয়ে নাকি তার, হেরা কুতুব মনে হইতেছে সব, এত ভালো মানুষ। আপনারা সমাজ নষ্ট করেছেন, আপনারা গ্রাম নষ্ট করেছেন, আপনারা পাড়া মহল্লা নষ্ট করেছেন, নষ্ট করতে করতে আল্লাহর গড় মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। কেউ রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, আপনাদের চিনিও না আমি, সমাজ নষ্ট করেছেন, মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। আপনাদের বৃহত্তর কুলাউড়ায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সৌদকোর, ক্যাশিয়ার ঘুষকোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সি ডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের জায়গা জমিনে চন্দাবাজি করে, রাস্তাঘাটে গরিব আর সরকারের সম্পত্তি মেরে লুটে খায়। ভালো হয়ে যান, সুজা ভালো হয়ে যান। সমাজ এত নোংরামি, এত অন্যায় থাকবার পরে কোন জিনিসের বলে আপনারা আমরা বলি যে আমরা মুসলিম? রবের তো এমন মুসলমানের কোনো দরকার নাই, রবের তো এই মুসলমানের কোনো দরকার নাই। সুতরাং মানে রাখবেন, সমাজের এই সামাজিক অবক্ষয় থেকে বাঁচবার জন্যে রব আমাদেরকে চারটা কোয়ালিটি আর ফ্যাসিলিটির কথা বলেছেন, রব আমাদেরকে চার কন্ডিশনের কথা বলেছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার উম্মতেরা আর আমার বান্দা বান্দিরা যদি কোরআনের এই চার প্রেসক্রাইবকে তারা ফলো করে, চার মূল নীতি গ্রহণ করে, তাহলে মরলে জান্নাত। সুবহানাল্লাহ, বাদ দেন, কেমন সবাই পড়েন? এখানে হয়তো এমন কোন কুতুব আছেন, কুতুব কুতুব বুঝেননি, আল্লাহর ওলি, এমনও কুতুব এলাকায় আছে হয়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ছাস পড়ে, এশরাক পড়ে, এরপরে ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ তিলাওয়াত করে, এরপরে তসবি পড়ে, সব শেষ কইরে সেরা কুদাল একটা কান্দি নিয়া জমিতে গিয়া আর একজনের আইল কাইটে এক হাত ঢুকাইয়া দেয়, কথা বলেন আছে না নাই? কত বড় টাটকা শয়তান চিন্তা করে। ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে, আমরা ভালো হয়ে যাবো তো ইনশাল্লাহ। আসতে বললেন কেন? সবাই বলেন ইনশাল্লাহ। এই ভালো হওয়ার পথ এবং পদ্ধতি সংক্ষেপ করে বলি,
আলোচনা শেষ করব, যেহেতু রাত্র 12:30। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশেক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের গুণ, তাদের কোয়ালিটি, তাদের চরিত্র, তাদের আদর্শ কেমন হওয়া চাই। আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশেক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার বান্দা আমার গোলামের 1 নম্বর কোয়ালিটি গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না বলেন সবাই? কি করতে পারে না? অহংকার করা যাবে না। মনে রাখবেন, অহংকার করলে অস্তিত্ব থাকবে না। আপনি যেই হন না কেন, অহংকার করলে অস্তিত্ব থাকবে না, আপনারা অহংকার করবেন না। আবার বন্ধুগণ, দু হাত জোড় করে বললাম, এই বৃহত্তর কুলাউড়ায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, টিচার বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ঠিক কিনা বলেন? আপনাদের ঘুম পাচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করবেন না। এই দুনিয়ায় যারা ভাব ধরেছে, আল্লাহ তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। আবু জাহাল আবুল হাব নিজেকে অনেক বড় মনে করেছে, আল্লাহ তাদের অস্তিত্ব সমাজ থেকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ ফেরাউন নিজেদেরকে অনেক বড় মনে করেছে, আল্লাহ তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। আপনিও যদি দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনার অস্তিত্ব ধ্বংস করে দিতে 1 মিনিটও দেরি হবে না। এই জন্য অহংকার করবেন, কথা কয় না, বলেন না সবাই, করেননি আপনারা, তাহলে করে কেডা সব না কয়? হেরা তো পুরো কুতুব দেখতেছি, দেখি তো আমি একটু পরীক্ষা করে দেখি, দেখবেন এলাকায় যদি সব না, আবারও বলছি মাজ আল্লাহ সব না, এলাকায় যদি দেখেন কেউ একজন বড় হুজুর হয়ে গেছে, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন অধিকাংশ সময় পাবলিকরে আর সালাম দেন না। কন আমি সালাম দিব কে? আমি বড় হুজুর, আমারে সালাম দেও, বড় হুজুরে সালাম দিলে ভাব ধরে জবাবও দেয় না। হ্যাঁ, মুসাফার জন্য হাত দিলে দেখবেন হাত বাইর করে না, ওর দেখ দে অল্প দে, তাহলে ভাব ধরে কো ঠান্ডা লাগতেছে। আর যদি হাত দে, আর আপনি যদি হাতে কিছু হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝছেনি আল্লাহ দেন, এরা বুঝছেনি, বড় হুজুরের হাতে যদি কিছু হাদিয়া দেন, কো থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, আর যে দিল না কয় আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আর একজনকে সুযোগ দেন। আচ্ছা না নাই,
কেয়ার সুন্না, খেলাফে সুন্না তোমার আদর্শ। একজন সারা মুসলমানেরা যারা ছাত্র আছ, ক্লাসে ভালো রেজাল্ট করতে পারতেছ, এক নম্বর হচ্ছ, অহংকার করবা না, রব তোমাকে বাথরুম পরিষ্কারের কাজেও না লাগাতে পারে। এজন্য ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, আপনাদের বৃহত্তর কোলাওড়া কর্মদা ফটিকুলি এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, ডলার পাউন্ডের মালিক বানিয়েছেন, ইউরোর মালিক বানিয়েছেন, দিনার দিরহামের মালিক বানিয়ে দিয়েছেন, অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে দশ তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে, আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না। পারেনি আল্লাহ, কথা বলছেন না কেন? পারে। সোনা মুসলমানেরা, আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, আপনার টাকার অভাব নাই, আপনার দামি গাড়ি আছে রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় দৌড়ান, আপনি আপনার রহমতাবাদ কর্মদা আসবার সময় রাস্তায় গাড়ি জেমে পড়ে গিয়েছে, আপনার শহরে বাড়ি আছে সিলেট শহরে মৌলভী বাজারে, ঢাকায় বাড়ি আছে অথবা ইউরোপ আমেরিকায় আপনার বাড়ি আছে, আপনি বাড়িতে আসতেছেন, আসার পথে গাড়ি কোন জায়গায় জেমে পড়ে গিয়েছে, আপনি গাড়িতে বসে আমেরিকা থেকে আসছেন, কানাডা থেকে আসছেন, ইংল্যান্ড থেকে আসছেন, আপনি গাড়িতে বসা, এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে ডাক দিয়া বলছে, স্যার আমাকে পাঁচটা টাকা দিয়ে যান। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বলে, লাখ টাকা চাই না আমি, আপনার কাছে হাজার টাকা চাই না, আপনার কাছে পাঁচটা টাকা ভিক্ষা চাই, আপনি পাঁচটা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার ঘরে তিন বেলার খাবার নাই, আমার বাচ্চাদের পড়ার খরচ নাই, পাঁচটা টাকা আপনি দিয়ে যান। আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুলে ফকিরের হাতে যদি পাঁচ টাকা দেই আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে লাগবে, গাড়ির গ্লাস খুলে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, এই জন্য ফকিরের প্রতি গরিবের প্রতি আপনি ভ্রুক্ষেপ করলেন না, তাকালেন না। অথচ যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, ওই আল্লাহ ফকিরের হাতে ভিক্ষার বাঙ্গা থালা দড়িয়ে দিয়েছে, আপনি আজ তাকে পাঁচটা টাকা দিতে পারলেন না, অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে শহরে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন নাস্তা করবার জন্যে, দুই চার হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা বকশিস করেন, অথচ আপনি ফকিরকে পাঁচ টাকা দিলেন না। আপনি যখন বাড়িতে আসবার সময় রিক্সায় উঠে বৃদ্ধ রিক্সার ড্রাইভার মাথার গাম পায়ে ফেলে আপনাকে টেনে নিয়ে যায়, আপনাকে বলেছে স্যার আল্লাহ আপনাকে দিয়েছে আমাকে পাঁচটা টাকা বেশি দিয়ে যান, আপনি তো রিক্সাওয়ালাকে পাঁচ টাকা বেশি দিতে পারলেন না, আপনি ইচ্ছা মতো তাকে বকাবকি করেন, সুযোগ পাইলে তাকে নিজের হাতে পিটান, কথা বলেন। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র, মনে রাখবেন মুসলমানেরা, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার বাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভিক্ষার বাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে, আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। ঠিক না? জোরে বলেন আল্লাহ পারবেননি, কথা বলছেন না কেন? যেন অহংকার করবেন, ভাব ধরবেন, ধরবেন না। আপনার আপনাদের ফুটিগুলি কর্মদা এলাকার খবর নিন তো, কর্মদা এলাকা, বৃহত্তর কর্মদা এলাকায় আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, লাখ টাকার মালিক ছিল, আজ তার ছেলেমেয়েরা নাতিপুতিরা মানুষের বাড়িতে কাজ করে করে খায় নাই। আর আজ থেকে পঞ্চাশ বছর আগে এই এলাকার অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, খাওয়ার টাকা ছিল না, পরবার মতো পোশাক ছিল না,
কিন্তু আজ আল্লাহ তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে বলেন, কে করতে পারে? দিন শেষে ফিরে যেতে হবে ওখানে, রবের কাছে যাও, রবের কাছে চাও। রব বলেছে সবাই যা করতে পারে না করতে পারবেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হইলে বইলা দিবেন, আমি রাইখা দিব, নগদ শেষ। তাহলে এক নম্বর গুণ, অহংকার করা যাবে বলেন না? যাবে। আমার মন চায় ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিয়ে যাবো আজকে, ছোট্ট একটা আমল। আমলটার কন্ডিশন হলো, পৃথিবীতে কে চায় না শিল্পপতি হতে, কে চায় না সম্পদের মালিক হতে, কে চায় না প্রভাব ক্ষমতার মালিক হতে, কে চায় না হাত উঠাবার আগে তার সব দোয়া কবুল করিয়ে নিতে? সব যদি চান, এই ছোট্ট আমলটা মনোযোগ দিয়া পালন করবেন ইনশাআল্লাহ। আমি বলে দেব, আমি সুযোগ মতো এটা বলে দেব, এক দুই মিনিটে বলে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর গোলামের এক নম্বর গুণ, অহংকার করা যাবে বলেন না সবাই? ওমা, তাবারুক দিবেন না বলছেন, তাহলে রাস্তা কই কেন? তাবারুক তো খাইবেন, তাবারুক। তাহলে জোরে কোন, অহংকার করা যাবে? তাবারুকই যখন খাইবেন তাইলে জোরে কইবেন। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, আমার আল্লাহ বলছেন আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বদনাম করলে চুগলকুরি করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, গালি দেওয়া যাবে বলেন না? যাবে? দেননি আপনারা? না, খালি কয় না, গালাগালি করে কেটে রাস্তা কাটে, সব কয় না। আল্লাহর গোলাম দাবি করলে গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিবেন, কি দিবেন? সবাই বলছে না কেন? সালাম। আপনারা সালাম দেন তো, টাটকা সত্য কথা কর। তাহলে একটু পরীক্ষা করে দিই এক মিনিটে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা রেওয়ায়েত, তিনি বলছেন আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূলের পাক ঘরে আসতেছেন, তখন আমি দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আর আশা করতাম রাসূলের পাক যখন ঘরে আসবেন তখন আমি পর্দা সরাইয়া চাপটি মেরে আমি আমার স্বামীকে ধরে ফেলব আর তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দেব। জোরে কন্যা শুনুন, কিন্তু আম্মা জান আয়েশা বলছেন ওয়াল্লাহে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি আমার নবীজিকে সালাম দেওয়ার জিন্দগিতে বহুত চেষ্টা করছি কিন্তু রসুলের পাকের আগে রসুলকে সালাম দিতে পারি নাই। নবীজি আগে সালাম দিয়েছে। এখানে দুটা শিক্ষা, কয়টা? এক, নবীজি বাহির থেকে এসে ঘরের লোককে সালাম দিয়েছেন, সুন্না দাঁড়ালো যিনি বাহির থেকে আসবেন তিনি ঘরের লোককে সালাম দিবেন। কি বুঝছেনি আমার কথা? বাহির থেকে আসলে ঘরের লোককে সালাম দিবেন, ঘরে কেউ না থাকলে দরজায় দাঁড়ায় পুরো ঘরে সালাম দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে দাঁড়ালো কি? টিচার ছাত্ররে সালাম দিবেন, ছাত্ররা টিচাররে সালাম দিবে, তা না, কিন্তু আজকালকে ছাত্ররা যদি উস্তাদের সালাম না দেয় পিড়েপিড়ে শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? খারাপ সুন্নাহ। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যারা নবীজি ইসলাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়ালো
স্বামী স্ত্রীকে সালাম দিছেন, ঠিক না? এটা নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী কথা কয় না, স্বামী স্ত্রীর সালাম দিছেন, তাইলে অর্থ দাঁড়ালো আপনারা বউরে সালাম দিবেন। হ্যাঁ দেননি, মিথ্যা কথা কইবেন না, কিন্তু কেয়ামতের দিন আল্লাহরে বইলা দিম আল্লাহ হারা মিথ্যা কথা কইছে, বলেন বউরে সালাম দেননি, দেন না কেন, দেন না কেন, কিছু কয় না, দেন না কেন, শরম করে, শরম করে, কেডা কইছে রে শরম, বউর কাছে কি শরম, কি লজ্জা থা, বউরে সালাম দেন, বউরে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে কয় কেন বুঝি না এরা, তুমি বিয়ে করছো, তোমার তো 8 বছর বয়স হইব, হে কই ইনশাআল্লাহ, আচ্ছা বিয়ে করছে হেরা কয় না, মুরব্বী যারা আছে মাঝে মাঝে দেখতেছে এরা আমার চেহারার দিকে তাকায় আছে, হেরা কইতেছে হুজুর 70 বছর গেছে গা, বউরে জীবনে সালাম দিইনি, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়, বলেন সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, বউরে সালাম দিবেন, তারা দেন না কেন বউরে সালাম, আজকেই বাসায় যাবেন, ওয়াজ শেষে বাসায় যাবেন না, বাসায় গিয়ে দরজায় দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ কই বউ মা আজকে রে কোন বুথে ধরলো, জীবনে সালাম দেয় না, গোড়ায় সব বিড়ায় আজকে দেখি সালাম দিল, আপনি বলবেন আমারে বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আমি সুন্নত আদায় করছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ, দিবেন তো সালাম ইনশাআল্লাহ, বাসায় গিয়ে বউরে সালাম দিবেন, আপনারা তো সালাম দেন না বউরে, মাঝে মাঝে বউরে, মাঝে মাঝে কি সবসময়, বাহির থেকে গেলে বউরে সালাম দিবেন, আপনারা তো বউরে কাজের বুয়া বানাইয়া রাখছেন, শুধু কাজ করা, শুধু কামলা, মানে ফ্রি সার্ভিস, ওই যে মোহরের টাকা দিছিল সেই যে দিছে আর কাম করাইতেছে, এখন তো শুনছি বউরেও পিটায়, বউরেও কিছু স্বামী নাকি পিটায়, শুনলাম ওই দিন এক স্বামী বউরে পিটাইতে পিটাইতে কইতেছে তুই আমার আব্বা কো, হে মায়ের কে কইতেছে বাপ তোর আব্বা ডাকছে সাইডা দে, হে বন্ধু বান্ধবের কাছে কে কইতেছে বউরে এমন পিটানি দিছি আব্বা বলাইয়া সাইডা দিছি, কত বড় শয়তান চিন্তা করে, এজন্য এখন শুনছি বউরাও স্বামীরে পিটায়, তারাও ঠিক আছে এখন পিটায়, পিটা পিটি উভয় পক্ষ থেকে শুরু হয়ে গেছে, এগুলো হারাম, এগুলো কি বলেন কি হারাম, মারামারি বাদ দেন, বউরে সালাম দিয়েন, মাঝে মাঝে ফোন একটা হয়ে গেছে গা কি বলবো, কষ্ট হইতেছে আপনাদের জোয়ান, তোমাদের তো কষ্ট হইতো না, তোমরা যে কি সার্ভিস এটা আমার জানা আছে, তোমরা যে কি জিনিস, যে পাবলিক না বুঝলে আমি বুঝি, হেরা যে কি শয়তান হইছে, হায় হায় দুনিয়া মা বাপ রে ভাল লাগে না, তার ভাল লাগে শুধু তার গার্লফ্রেন্ড প্রেমিকা, ঠিক কি না, এটা ঠিক কইছে কেডা রে, এটা ঠিক কইছে কেডা, এটা তো খারাপ হয়ে গেছে দেখতেছি, বাচ্চা গেছো গা রাত্রে পনে একটা হয়ে গেছে দীক্ষা, তাহলে আর বাসা যাইতে পারতাম আজকে একবার, বাসায় গেলে মাঝে মাঝে মুরব্বী বাবা যারা আছেন, জোয়ান যারা বিয়ে করছো, বাসায় গেলে মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিও, মুখে উঠাইয়া বউরে খাওয়াইও, কিছু কয় না, ঠিক কি তা ইনশাআল্লাহ কো, বউরে খাওয়াইতে পারতো না, বিয়ে করছিল কেন, খাওয়াইবেন তো, মুরব্বী হাসতেছে, মুরব্বী হাসতেছে কয় বউরে খাওয়াইবো কেমনে, আরে বাবা বউরি তো খাবেন, বুড়ো আর বুড়ির যে কি ভালোবাসা আল্লাহ রে, এই যে ভালোবাসা, এই জন্যে মাঝে মাঝে বাসায় বউরে নিজের হাতে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমার চিনা আছে, আপনাদেরকে আমি বহুত ভালো করে চিনি, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না, ঠিক কয় এটা, এইটাই ঠিক কইতেছি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, বউরে দেখতে পারে না,
আরেকজনকে খাওয়ায়, তাহলে বিয়ে করছিল কেন? বাদ দেয় এগুলা, ভালো হয়ে যাও। সংক্ষেপ করে দিলাম, আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, গালি দেওয়া যাবে, বলেন ইনশাআল্লাহ। আমরা গালি দেব, কেউ গালি দিলে তার জন্য শান্তির দোয়া করব, তাকে সালাম দিব, ঠিক আছে? তো আজকের থেকে তো হবে তো ইনশাআল্লাহ। বাসায় বউরে সালাম দিবেন তো? বাসায় মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। কারণ কেন? এই হাদিস আপনার বহুত শুনছেন, আমি শুধু হাদিসটা মনে করাইয়া দিতেছি, আপনারা শুনেন নাই? যেন আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। শুনেন নাই? বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ পড়ছেন। আম্মা নবীজি ইসলাম গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। শুনেন নাই? শুনেন নাই? বহুত করছেন, শুনছেন, কিন্তু জিন্দগিতে কাজ করেন নাই। আজকে যদি আপনাদের বউ বাসা যাওয়ার পরে গোশতের টুকরো একটা মুখে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া, স্বামী আমার মুখ থেকে বাইর করে দিলাম, তুমি এটা খাও, তা আমার মনে হইতো সেরা থাবড়াইয়া বউর দাঁত ফলাই দিব, ঠিক কিনা? এটা কইছে ঠিক। এরা তো বউ পিটায় দেখতেছে, এরা খুন এলাকায় লই আইলো আমার, এরা বউ পিটায়। ঠিক আছে, সিলিডি তো সিলিডি, ইনশাল্লাহ সিলিডি তো সিলিডি। আমি কথা বলতে গেলে এটা হাসে না, এটা বিপদ, এমনি কথা বললে ঠিক আছে। যাই হোক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? জায়গা থাকতে রে ভাই, তোমরা দাঁড়িয়ে কষ্ট করতেছো কেন? এই যে কইছি না, এখন আস্তে আস্তে ফিরে যাইতেছে, যাইও না, শয়তান পিছনে আছে, কোন জায়গায় ফালাই দিব, আরো প্যান্ট ট্যান্ট ভরাই লিবা তোমরা। যাক, আসো, বেশি না, আমি কয়েক মিনিট কথা বলবো আর। তাহলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ, গালি দেওয়া যাবে, আমরা দিব না তো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ, আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াবিতূনা লিরব্বিহিম আল্লাহ বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের তিন নম্বর গুণ হল আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজ্জাদাও ওয়া কিয়ামা বান্দা সাজদা আমার জন্য, দাঁড়াবে আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহর কসম আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? গ্লাসেনি এলাকা, হ্যাঁ মাজারে যা, এলাকায় তো মাজার নাই মনে হয়, মাজারে যা দেখবেন, দশ বছর হয়েছে বিয়ে করেছে, দশ বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বৌরি নিয়ে গেছে গা শাহজালালের মাজারে, গে খব্বা আমার একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা পড়ুক, শাহজালালের কাছে বাচ্চা চাস, হেবড়া মইরে গেছে গা, মরা মানুষের কাছে বাচ্চা চায়, অথচ তার স্বামী এখন পর্যন্ত জোয়ান জিন্দা, স্বামীরে জিন্দা রাইতা মরা মানুষ বাচ্চা দিব কেমনে? এ কথা কয় না কে, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিয়া মানে জবরদস্ত আল্লাহর ওলি, শাহপুরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই, কিন্তু তারা ইন্তেকাল করেছেন, তারা মরে গিয়েছেন, চাইলে কিচ্ছু করতে পারবেন না। আজকে রাত্রে আব্দুল কাদের জেলানি চাইলে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, শাহজালাল চাইলে একটা আয়াত তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু এই কুলাউড়া এলাকা সব থেকে বদমাশ, সব থেকে হারাম করছে, সে আজকের সারা রাত চাইলে তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। হায়াতে জিন্দেগির অনেক দাম, এজন্য আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, রুকু সাজদা কার পায়ে বলেন না, নাম বইলে বলে যাচ্ছে, চার নম্বর যেটা আলোচ্য আয়াত,
চার নম্বর গুণ আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকার রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের চার নম্বর কোয়ালিটি হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার বান্দা গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে যখন চুকের পানি ঝেড়ে তওবা করবেন, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগিয়ে, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যখন ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহর গোলামের চার নম্বর গুণ, অপরাধ করেছে ক্ষমা চাও মাফ করে দিবেন। রব বুঝাতে চাইলেন, বান্দারে বড় অপরাধ করলে বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে গ্রামের মানুষ তোমাকে গ্রাম থেকে বের করে দিতে পারে, অপরাধ করলে টিচার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। কিন্তু বান্দারে তুমি যদি সারা জিন্দগির অপরাধ করবার পরেও আমি আল্লাহর দিকে হাত উঠাইয়া চুকের পানি ছেড়ে তওবা করে দেও, আমি আল্লাহ তোমাকে তাড়িয়ে দেব না, সবার মতো তেজ্য পুত্র করে বের করে দেব না, বাপ যেভাবে তোমাকে বের করে দিয়েছে, আমি আল্লাহ তুমি যখন তওবার জন্য দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার নাজাতের মাগফিরাতের হাজার দরওয়াজা খুলে দিয়া আমার কুদরতের কুলে উঠাইয়া নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।